माननीय প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় গ্রাম হবে শহর, আর এই প্রচেষ্টা বাস্তবায়নে গ্রামীণ আর্থসামাজিক উন্নয়নে টিয়ার ক্যাপিটাল অর্থ বরাদ্দ দিয়েই জলঢাকা উপজেলার চলাচলে অযোগ্য রাস্তাগুলো করা হয়েছে সংস্কার। এতে পথচারীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হওয়ার পাশাপাশি বেড়েছে রাস্তার প্রশস্ততা। চলতি অর্থ বছরে প্রায় কোটি টাকা ব্যয়ে উপজেলার একটি পৌরসভা ও 11টি ইউনিয়নের বেশিরভাগ গ্রামীণ রাস্তা, মসজিদ, মন্দির, ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার কাজ সম্পন্ন হয়। 2020-21 অর্থ বছরে যেসব টিয়ার এবং ক্যাপিটাল যে বরাদ্দগুলো আছে এগুলোর সর্বোচ্চ ব্যবহার এবং সবচেয়ে সুন্দর কাজ করার জন্য আমরা প্রশাসনের দিক থেকে নিয়মিত তদারক করছি। আমাদের